আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি মুসলমান নাকি নাস্তিক? আমরা মুসলমান হিসেবে ধিক্কার দিতে চাই। শফিক রহমান আমাদের কোন আইডল মডেল হতে পারে না, আমাদের আইডল মডেল হবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং শফিক রহমানের বস্তা পচা এই অপসংস্কৃতি, এই ঘৃণ দিন আমরা কখনো পালন করতে পারি না, পারি না, পারি না। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস, এটা বিশ্ব লুচ্চা দিবস, এটা হচ্ছে বিশ্ব জানা দিবস, এটা হচ্ছে বিশ্ব যুবক যুবতীদেরকে নষ্ট করার দিবস। সকল মা বোনদেরকে পায়ে ধরে অনুরোধ জানাচ্ছি, 14 ফেব্রুয়ারির দিন কোনো সন্তানকে ঘর থেকে বের হতে দিবেন না। আপনাকে আপনার সন্তান কন্ট্রোল করতে হবে, আপনার ঘরকে আপনাকে সামাল দিতে হবে। আপনার মেয়ে যদি নষ্ট হয়ে যায়, আপনার ছেলে যদি নষ্ট হয়ে যায়, কেয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে, ঠিক কিনা? বাংলাদেশে জন্মগ্রহণ করেন, যে দেশের সূর্য উদিত হয় আল্লাহু আকবর ধ্বনি দিয়ে, যে দেশে মানুষ সকালবেলা আল্লাহু আকবর দিয়ে কে ঘুম থেকে উঠে, যে দেশে দিনে 5 বার আজানের ধ্বনি তো প্রতিধ্বনিত হয়, যে দেশে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই সাগরের উপর জায়নামাজ বিছাইয়ে ইসলাম নিয়ে আসছিলেন, যে দেশে গৌরগোবিন্দ যখন নাকি শাহজালাল বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন, শাহজালালের কাছে অস্ত্র ছিল না, কামান ছিল না, বুলেট ছিল না, কোনো ধরনের মরণাস্ত্র ছিল না, হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই তার সাগরীদের মধ্যে বললেন, আমার সাগরীদের মধ্যে এমন একজন মানুষ আছো কি যে জীবনে কোনোদিন জামাত ছাড়া একক্ত নামাজ পড়ো নাই, ফজর পড়ো নাই, জুহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই? তার সাগরীদের মধ্যে একজন দাঁড়িয়ে গেল, তার নাম ছিল নাসিরউদ্দিন। স্যার, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানির সামনে বলল, আমার বালে খাওয়ার পর থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া আমি পড়ি নাই। আল্লাহু আকবার! শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, নাসিরউদ্দিন, তুমি আল্লাহু আকবরের আজান শুরু করে দাও, গৌরগোবিন্দের সব কিছু তছনছ হয়ে যাবে, কোনো অস্ত্র লাগবে না, কামান লাগবে না, দামান লাগবে না, বারুদ লাগবে না, কেফান অস্ত্র লাগবে না। শাহজালাল ইয়ামানির নেতৃত্বে নাসিরউদ্দিন আমলের তেজ নিয়ে, আমলের ক্ষমতা নিয়ে আল্লাহু আকবর আজান শুরু করলেন। আল্লাহর কসম, বাংলার জমিন থেকে নাস্তিক বেঈমানরা পালাতে বাধ্য হলো, গৌরগোবিন্দ শেষ হয়ে গেল। হযরত শাহজালাল ইয়ামানি 1201 খ্রিস্টাব্দে বাংলার জমিনে আকাশে বাতাসে আল্লাহু আকবর ধ্বনি দিয়ে ইসলাম বিজয় করলেন। আল্লাহু আকবর! মায়ের বাসার প্রতি শ্রদ্ধা রেখে এই বাসা দিবসকে আমরা মহব্বত করি, তবে সেই বাসা দিবসটা যে 21 ফেব্রুয়ারি, এটা কিন্তু বিবেক বিরোধী একটা কাজ। বাসা দিবস পালন করা হচ্ছে ইংরেজি তারিখে, বাসা দিবসটা পালন করা দরকার ছিল বাংলা তারিখে। আজকে শতকরা 90 ভাগ বাংলা ভাষাভাষী লোক জানে না যে বাংলায় 6 তারিখে 21 ফেব্রুয়ারি হবে, কারণ আমাদের সমাজটাই পুরা ইংরেজির মধ্যে ডুবে আছে। এরপরেও আরও বেশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ভাষা দিবসের চাইতে ফেব্রুয়ারি মাসটা বেশি গুরুত্ব হয়ে গেছে কি দিবস হিসাবে, রজব মাসটা আরবিতে রয়েছে, ফেব্রুয়ারি মাসটা আমাদের কাছে বেশি পরিচিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। সামনে আসতেছে মাত্র 3 দিন পরে 14 ফেব্রুয়ারি। বাংলাদেশে এখন যুবক যুবতীদের জন্য 1 বৎসরের প্রতীক্ষার আশা হচ্ছে 14 ফেব্রুয়ারি। সেদিন থেকে সূচনা হয় অনেক কিছু, সেদিন থেকে কত কিছু সংস্কৃতি আমাদের দেশে চলে আসে, এগুলো আমাদেরকে অবশ্যই সতর্ক করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আমার একটি আয়াত হলেও তা প্রচার কর, কারণ এগুলো প্রচার করার কারণে অনেক মানুষ হেদায়েত হবে, শিখবে, জানবে, আমল করবে। শুধুমাত্র নামাজ রোজার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়, আমি বারবার এই কথাটা বলি, প্রায় রিপিট করি, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সব কিছু কোন ধর্মে রয়েছে, ইসলাম ধর্মে রয়েছে, এমন কোনো বিষয় নাই যেটা কোরআনে নাই। এই ভালোবাসা দিবস সম্পর্কেও আল্লাহ 1500 বছর আগে কোরআনে বলে দিয়েছে, সুবহানাল্লাহ। ভালোবাসা দিবস মানুষ যে পালন করে,
নাম দিয়েছে বাংলায় ভালোবাসা দিবস, কিন্তু ইংরেজিতে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। কি দিবস? ভ্যালেন্টাইন্স ডে। অথচ ভালোবাসার ইংরেজি হচ্ছে লাভ, আর দিবসের ইংরেজি কি? ডে। তো লাভ ডে হওয়া দরকার ছিল, এটা লাভ ডে না হয় ভ্যালেন্টাইন্স ডে যেহেতু হয়েছে, মনে করতে হবে নামের মধ্যে গোলমাল, যেহেতু উদ্দেশ্যের মধ্যে কি আছে? গোলমাল রয়েছে। নাম রেখেছে খালো মিয়া, আসলে কিসি মাহি সুন্দর। নাম রেখেছে লম্বা মিয়া, আসলে বাড়ি ওই বাটি জিনিসটা কাটানোর জন্য লম্বা একটা ব্যতিক্রম নাম দিয়েছে। সেদিন আমি এক জায়গায় গেলাম মাহফিলে, একটা ছোট্ট বয়সের অল্প বয়সের ছেলে আসতো, 13-14 বছর, মনে হচ্ছে জান্নাত থেকে এখন পালিয়ে আসতো। সে মাহি সুন্দর, কি সুন্দর চেহারা, নাদুস নদুস। আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার নামটা কি? সে আমাকে বললে হেফাজুর রহমান কে একটা নাম বললো। তখন আমার মনের মধ্যে সন্দেহ হল, ও নাম এরকম বলছে কেন? আচ্ছা যাক, আমি তারপরে মেহমান হিসেবে মেহমানদারি করলাম একটা মাহফিলে। কিছুক্ষণ পরে দেখতে যে আমি খানা খাইতেছি, খানা খাওয়ার সময় খাটের মধ্যে ছিল আমার মোবাইল, মোবাইলটা নেই। কী হলো কী হলো? ওই যে জান্নাত থেকে ফালিয়ে আসছে 13-14 বছরের ছেলে নাম উল্টা বলছে, দেখতেছি ছেলেটা নাই, কোথায় গেল খুঁজতেছি, এখন মোবাইল খুঁজতেছি না, আগে ছেলেটা খুঁজতেছি, দেখতেছি নাই ছেলেটা নাই। ভাগ্যক্রমে তিনি এক ভদ্রলোকের সাথে আসছিল, তাকে ফোন দিলাম, সে বলতেছে অমুকের ছেলে হতে পারে, বাবার নাম বদলে। বাবাকে ফোন করলাম, বাবা বলছে এই নামে তো আমার কোনো ছেলে নেই। হেফাজুর রহমান না কি একটু নাম বলছে, না এই নামে কোনো ছেলে নেই। হ্যাঁ বলছি, নাম যেটা হোক না কেন, কাজ কিন্তু এইটা, এই ছেলেটা এই কাজটা করছে। ও বলছে কী বলেন? বাবাটা খুব ভালো মানুষ ছিল, এটা এক মাস আগের ঘটনা, আমার নিজের জীবনের ঘটনা এটা না, বাবাটা খুব ভালো মানুষ ছিল, বাবার মনে আমি দেখতেছি। দেখার পরে আমাকে আধা ঘন্টা পরে ফোন দিল, আপনি কোথায়? আমি অমুক জায়গায়। বলে আপনি আমার বাড়ি যান কষ্ট করে, স্যালেট এখন বাড়িতে পৌঁছছে। বাড়িতে পৌঁছার সাথে সাথে মা চেক করেছে, পাইছে মোবাইলটা, মোবাইলটা পাইছে। শেষ পর্যন্ত গিয়ে আপনি নিয়ে আসেন কষ্ট করে, যেহেতু বাবা অনেক দূরে, মোবাইলে কথা হচ্ছে। তখন আমি গেলাম, যাওয়ার পরে 3 ঘন্টার মধ্যে মোবাইলটা উদ্ধার করে ফেললাম, আলহামদুলিল্লাহ। হালাল টাকার মোবাইল তো গরিব মানুষের মোবাইল সহজে যায় না, আলহামদুলিল্লাহ। যাক, যে কথাটা বলতে চাইলাম, নামের মধ্যে যখন গোলমাল, তখন বুঝতে যে নিশ্চয় কাজের মধ্যে কী হবে? গোলমাল হবে। তো ভ্যালেন্টাইন্স ডে এটা নামের মধ্যে গোলমাল, এটা ভালোবাসা লাভ দেয় না দিয়ে ভ্যালেন্টাইন্স ডে দিয়ে যেহেতু দিয়েছে, এটার কাজের মধ্যে অবশ্যই কি গোলমাল হয়েছে, কোনো সন্দেহ নাই। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা এবং উইকিপিডিয়া থেকে শুরু করে বড় বড় ডিকশনারিতে তার ইতিহাস লেখা হয়েছে। সে আজকে থেকে শত শত বছর আগে খ্রিস্টানরা তাদের দেবতার জন্য উৎসর্গ করত, ছেলে মেয়ে হওয়ার জন্য দেবতার জন্য কিছু খান উৎসর্গ করত, ছাগল উৎসর্গ করত, দেবতার নামে দিত আর কি। দেবতা খুশি হলে তাদের ছেলে হবে, মেয়ে হবে, সন্তান হবে, অথবা ছেলে মেয়ে জ্ঞানী হবে। তো যে দিনটা তারা সেই উৎসবটা পালন করত, সেই উৎসবের নাম দিয়েছিল লোপার কালিয়া, ওই দেবতার নামে তারা সব কিছু উৎসব উৎসর্গ করত। এবং সেই দিনেই 14 ফেব্রুয়ারি দিনে তারা এগুলো উৎসব পালন করত। খ্রিস্টানরা যখন ইউরোপে রাষ্ট্র ধর্মে রাষ্ট্র ক্ষমতায় আসলো, ইউরোপরা সেই দিনটাকে আরও জমজমাট করলো এবং তারা খুব গুরুত্ব সহকারে পালন করলো। এবং ইউরোপীয় খ্রিস্টানগণ রাষ্ট্রীয় মর্যাদা দিল এই দিনটাকে, যেই দিনের মধ্যে নাচ গান উলঙ্গ হয়ে অপসংস্কৃতি এবং দেবতার নামে সব কিছু উৎসর্গ করত, সেইটাকে নাম দিল তারা ভ্যালেন্টাইন্স ডে। তো তাদের উৎসব ভ্যালেন্টাইন্স ডে কেন নাম দিল, তার আরেকটা ইতিহাস হচ্ছে 1750 বছর আগের কথা। 1750 বছর আগে রোমান সম্রাট কালিয়ানাস নামক একটা দেবতা ছিল, সেই দেবতার জন্য তারা, কালিয়ানাস নামক একটা খ্রিস্টান পাদ্রী ছিল, তাদের ধর্মগুরু ছিল। সেই ধর্মগুরু শুধু এই কাজগুলো করত, অকাম কুকাম প্রেম পত্র এগুলো নিবেদন করত। যাক, শেষ পর্যন্ত সে করতে 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 সরকারের কাছে তার খবরটা পৌঁছল, পৌঁছার পরে তাকে বন্দি করা হলো। সে যুবক যুবতীদের চরিত্র নষ্ট করে দিচ্ছে, প্রেমপত্র দিয়ে দিয়ে প্রেম শিখাইতেছে,
এবং তার এই আচরণে বাধ্য হয়ে সরকার তাকে ফাঁসি দিল খুব খারাপ কাজের কারণে। যেদিন তাকে ফাঁসি দিল সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। এবং ফাঁসি দেওয়ার সময় সে একটা ভালোবাসার চিঠি লিখে গিয়ে গেল, সবাই প্রেম পত্র লিখে গিয়ে লিখে দিয়ে গেল যুবকদের জন্য, যুবকদের জন্য। তো যে সমস্ত যুবক যুবতীরা প্রেমে মত্ত, ভালোবাসায় মত্ত, বিএফ জিএফ নিয়ে সময় কাটায়, ওরাই মনে করছে যে এই 14ই ফেব্রুয়ারি প্রেমের জন্য যে জীবন দিল সে আমাদের আইডল হতে পারে, মডেল হতে পারে। ওনার আইডল এবং ওনার মডেলকে তারা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসাবে পালন করে। খ্রিস্টানরা ইহুদিরা আমরা বলি নাউজুবিল্লাহ। বাংলাদেশে একটা পত্রিকা যাই যাই দিন, নাম শুনেছেন মনে হয়, সেই পত্রিকার সাংবাদিক শফিক রহমান, আমরা তো বলি শফিক রহমান, সে লিখছে কি শফিক রহমান। তো তাকে জিজ্ঞাসা করলো তুমি রহমান কেন লিখছো, বলে আমার মা বাবা শফিক রহমান লিখছিল, রাখছিল আমার নাম। আমি যখন জানতে পারলাম রহমানটা আল্লাহর নাম তখন আমার এত খারাপ লাগলো, আল্লাহ আমার সাথে যুক্ত হবে, আল্লাহ এটা কে দিয়ে দিস নগর, আল্লাহ তো কিছু বুঝি না, শুনি না সয়। সে ছিল নাস্তিকের বাচ্চা, নাস্তিক। সে বলছে আল্লাহ আমার সাথে যুক্ত থাকবে আমি তো সহ্য করতে পারবো না, আমার সাথে আল্লাহ থাকবে এটা কেমন কথা, লাথি মার আল্লাহকে, নাউজুবিল্লাহ। সেই রহমান তো নামটা কাটতে পারতেছি না, জন্ম নিবন্ধনে আইডি কার্ডে সবখানে আছে, কমপক্ষে আল্লাহর নাথ আল্লাহর গায়ের সাথে লাথি দেওয়ার জন্য একটা একাত দিয়ে দিলাম, রহমানকে কি দিলাম, রেহমান দিলাম, শফিক রেহমান দিলাম। বাবা মুসলমান, মা মুসলমান, জন্ম মুসলমান, আজান দিয়েছে, কিন্তু বাংলাদেশে জন্ম নেওয়ার পরেও কপাল খারাপ আবু জেহেলের গোষ্ঠী। সেজন্য সে আল্লাহর নামে দীক্ষার দিয়ে রহমান সহ্য করতে পারলো না, রেহমান লাগাইয়া দিল, একা লাগাইয়া দিল। সেই বেয়াদব, সেই বেইমান 1993 সনে, 1993 সনে খ্রিস্টানদের থেকে 14ই ফেব্রুয়ারি এই দিবসটা আমদানি করে বাংলাদেশে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, বাংলাদেশের যুবক যুবতীদেরকে নষ্ট করে দেওয়ার জন্য, বাংলাদেশের তরুণদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এই নাস্তিক মুরতাদ বেঈমান শফিক রহমান এই জিনিসটা আমদানি করেছে। সুতরাং সমস্ত মুসলমান প্রতিদিন দীক্ষা দিতে হবে, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি শফিক রহমানের বিচার করো, আমিন বলেন না। প্রতি মুহূর্তে ইজিলুট ফ্লেক্সিলুট বিকাশের মাধ্যমে তার কবরে যাচ্ছে গুণা, যত ফুল দিচ্ছে তত গুণা কার কবরে যাচ্ছে, শফিক রহমানের কবরে চলে যাচ্ছে। সেই শফিক রহমান আমাদের যুবক যুবতীদেরকে নষ্ট করে দেওয়ার জন্য এই ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসটা আমদানি করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি মুসলমান নাকি নাস্তিক? আমরা মুসলমান হিসাবে দীক্ষা দিতে চাই। শফিক রহমান আমাদের কোন আইডল মডেল হতে পারে না, আমাদের আইডল মডেল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং শফিক রহমানের বস্তা পচা এই অপসংস্কৃতি, এই ঘৃণ দিন আমরা কখনো পালন করতে পারি না, পারি না, পারি না। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস, এটা বিশ্ব লুচ্চা দিবস, এটা হচ্ছে বিশ্ব জানা দিবস, এটা হচ্ছে বিশ্ব যুবক যুবতীদেরকে নষ্ট করার দিবস। সকল মা বোনদেরকে পায়ে ধরে অনুরোধ জানাচ্ছি, 14ই ফেব্রুয়ারির দিন কোনো সন্তানকে ঘর থেকে বের হতে দিবেন না, আপনাকে আপনার সন্তান কন্ট্রোল করতে হবে, আপনার ঘরকে আপনাকে সামাল দিতে হবে। আপনার মেয়ে যদি নষ্ট হয়ে যায়, আপনার ছেলে যদি নষ্ট হয়ে যায়, কেয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে, ঠিক কিনা? বাংলাদেশে জন্মগ্রহণ করে যে দেশের সূর্য উদিত হয় আল্লাহ আকবর ধ্বনি দিয়ে, যে দেশে মানুষ সকালবেলা আল্লাহ আকবর দিয়ে ঘুম থেকে উঠে, যে দেশে দিনে 5 বার আজানের ধ্বনি তো প্রতিধ্বনিত হয়, যে দেশে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই সাগরের উপর জাইনামাজ বিছাইয়া ইসলাম নিয়ে আসছিলেন, যে দেশে গৌরগোবিন্দ যখন নাকি শাহজালাল বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন, শাহজালালের কাছে অস্ত্র ছিল না, কামান ছিল না, বুলেট ছিল না, কোনো ধরনের মরণাস্ত্র ছিল না, হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই
তার সাগরীদের মধ্যে বললেন, আমার সাগরীদের মধ্যে এমন একজন মানুষ আছো কি যে জীবনে কোনোদিন জামাত ছাড়া একত্র নামাজ পড়ো নাই, ফজর পড়ো নাই, জুমুর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই? তার সাগরীদের মধ্যে একজন দাঁড়িয়ে গেল, তার নাম ছিল নাসিরউদ্দিন। স্যার, আল্লাহর ওলি শাহ জালাল ইয়ামানের সামনে বলল, আমার বালে খাওয়ার পর থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া আমি পড়ি নাই। আল্লাহু আকবার! শাহ জালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, নাসিরউদ্দিন, তুমি আল্লাহু আকবারের আজান শুরু করে দাও, গৌর গোবিন্দরের সব কিছু তছনছ হয়ে যাবে, কোনো অস্ত্র লাগবে না, কামান লাগবে না, দামান লাগবে না, বারুদ লাগবে না, কেফান অস্ত্র লাগবে না। শাহ জালাল ইয়ামানির নেতৃত্বে নাসিরউদ্দিন আমলের তেজ নিয়ে, আমলের ক্ষমতা নিয়ে আল্লাহু আকবার আজান শুরু করলেন। আল্লাহর কসম, বাংলার জমিন থেকে নাস্তিক বেঈমানরা পালাতে বাধ্য হলো, গৌর গোবিন্দ শেষ হয়ে গেল। হযরত শাহ জালাল ইয়ামানি 1201 খ্রিস্টাব্দে বাংলার জমিনে আকাশে বাতাসে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ইসলাম বিজয় করলেন। আল্লাহু আকবার! সেটা সেই পুণ্যভূমি বাংলাদেশে, সেই পুণ্যভূমি বাংলাদেশে নাস্তিকদের কোনো এজেন্ডা বাস্তবায়ন হতে পারে না। শফিক রহমানকে আমরা লাঠি মারি, তার কোনো এজেন্ডা দিয়ে 14 ফেব্রুয়ারি চলতে পারে না। ভালোবাসা দিবস বাংলাদেশের মুসলমানরা পালন করবে না ইনশাআল্লাহ। আপনারা দেখেন, একটু চিন্তা করে দেখুন, একজন শাহ জালাল ইয়ামানির একজন মাত্র নাসিরউদ্দিন আজানের বিপ্লব শুরু হয়ে গেল। অনুরূপভাবে ভারতের কোটি কোটি মানুষের মধ্যে মুসকান নামক একজন মেয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সমগ্র পৃথিবীর মধ্যে জয় দান, জয় আল্লাহু আকবরের স্লোগান দিয়ে পৃথিবীর মুসলমানকে কলিজা ঠান্ডা করে দিয়েছেন, ঠিক না? ভারতের হাইকোর্টের মধ্যে যখন রায় হয়ে গেল হিজাব বন্ধ করে দেওয়া হবে, নারী পুরুষ ছেলে মেয়ে একসাথে স্কুলে যাবে, কোনো পর্দা পরা যাবে না, নাউজুবিল্লাহ বলেন, এই পর্দাটাকে কোনো দলের, পর্দার হুকুম কি কোনো ব্যক্তির? পর্দার হুকুম কোনো আইন, কোনো দেশের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়, স্বয়ং কার? আল্লাহর হুকুমের বিরুদ্ধে যখন ভারতের জমিনে আইন করলো হাইকোর্টে, তখন একটা মহিলা, আমার মুসকান মা, তিনি যখন নাকি পর্দা পরে হিজাব পরে কলেজে যাচ্ছে, এমন সময় নাস্তিকের বাচ্চারা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যখন নাকি শত শত জয় শ্রীরাম বলে যখন উলুধ্বনি দিতে লাগলো, আমার মহিলা, আমার মা, আমার সুমাইয়ার উত্তর শুনি একটা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সমগ্র বিশ্বকে কাঁপিয়ে তুললেন এবং জানিয়ে দিলেন আল্লাহর, আল্লাহু আকবরের সামনে পৃথিবীর কোনো কিছু টিকতে পারে না। মুসলমানদের এক নম্বর অস্ত্র কেফান অস্ত্র নয়, মুসলমানদের এক নম্বর অস্ত্র গোলা বারুদ নয়, এক নম্বর অস্ত্র রসায়ন নয়, এক নম্বর অস্ত্র হচ্ছে আল্লাহু আকবার। সে আল্লাহু আকবার হচ্ছে বদরের স্লোগান, আল্লাহু আকবার হচ্ছে আজানের স্লোগান, আল্লাহু আকবার হচ্ছে একামতের স্লোগান, আল্লাহু আকবার হচ্ছে আমার জন্মের প্রথম স্লোগান। মুসলমান জন্মের পরে প্রথম কি শুনেছি? আল্লাহু আকবার। মৃত্যুর সময় মুসলমানদের জীবনের শেষ শব্দ কি জানেন? জানাজার আল্লাহু আকবার। আমার জন্ম হয়েছে আল্লাহু আকবার দিয়ে, আমার মৃত্যু হবে আল্লাহু আকবার দিয়ে, আমার সকাল হবে আল্লাহু আকবার দিয়ে, আমার বিকাল হবে আল্লাহু আকবার দিয়ে, আমার 5 ওয়াক্ত নামাজ হবে আল্লাহু আকবার দিয়ে, আমার রুকু হবে আল্লাহু আকবার দিয়ে, আমার সিজদা হবে আল্লাহু আকবার দিয়ে, আমার রুকু থেকে ওঠা হবে আল্লাহু আকবার দিয়ে, আমার সিজদা থেকে ওঠা হবে আল্লাহু আকবার দিয়ে। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহু আকবার যার মুখে থাকবে তার কোনো ভয় নাই, টেনশন নাই, একমাত্র আল্লাহ তার জন্য বিজয় হয়ে যাবে, ঠিক না? আল্লাহু আকবার তাকবীর বল, জোরে কদমে এগিয়ে চল, আল্লাহ পাকের জয় ধ্বনি থে তর তর কাফে নসতে কে দাত, আল্লাহু আকবার তাকবীর বল, জোরে কদমে এগিয়ে চল, আল্লাহ পাকের জয় ধ্বনি থে তর তর কাফে নসতে কে দাত, আল্লাহু আকবার। মুসলমানের সবচাইতে বড় অস্ত্রের নাম কি? আল্লাহু আকবারের চাইতে বড় অস্ত্র আর কিছু নাই।
একটা মাত্র সাহসী মহিলা শত শত পুরুষের সামনে আল্লাহু আকবার বললেন, সমগ্র পৃথিবীতে আজকে তুলমা শুরু হয়ে গেল। সমগ্র পৃথিবীতে নয়, আল্লাহর কাছে যেহেতু সে প্রিয় হয়ে গেছে মহিলাটা, আল্লাহ তাকে প্রিয় করেছেন, আল্লাহ তাকে কবুল করেছেন, তার আল্লাহু আকবরের ধ্বনিটা বিশ্বময় এখন ছড়িয়ে গেল, আল্লাহু আকবর। একজন নারী পারে সমগ্র পৃথিবীকে বিজয় করতে, একজন ইমানদার পারে পৃথিবীকে বিজয় করতে, একটা শর্ত যদি আল্লাহর ভয় থাকে। কার ভয়? সেই মহিলা চিন্তা করে নাই আমাকে নির্যাতন করবে, জয় শ্রীমারের বাচ্চারা আমাকে নির্যাতন করবে, কষ্ট দিবে, আমাকে উত্তপ্ত করবে, কোনো কিছুকে ভয় করে নাই। একজনের ভয় তার ভিতর ছিল, তিনি কে? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দুচোখের স্রোতে নদী যেন বই, চলনার হাত টানে যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, সেই মহিলা যেমন নাকি নিজের জীবনকে বিলিয়ে দিয়ে আল্লাহর ভয় মহাব্বত ভালোবাসা নিয়ে, সেদিন আল্লাহু আকবর বলেছিলেন, আমরাও আল্লাহর ভয় ভালোবাসা নিয়ে 14 ফেব্রুয়ারির দিন প্রমাণ করে দেব, আমার করে কমপক্ষে ভালোবাসা দিবস চলতে পারে না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আমাদের কারো ঘরে ভালোবাসা দিবস চলবে না, কখনো চলতে পারে না। কারণ আমি একটা দিনে ভালোবাসা বিশ্বাসী নয়, আমি ভালোবাসা 24 ঘন্টায় ভালোবাসতে চাই আমার আল্লাহকে। ভালো যদি বাসতে হয় খোদাকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। 24 ঘন্টা ভালোবাসবো কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ। আল্লাহু আকবার। কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পারা সূরাতুল বাকারায় আমার আল্লাহ কোরআনে করিমের 190 নম্বর আয়াতে বলেছেন, মানুষ আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, ইমানদাররা নিজের কলিজার চাইতে বেশি ভালোবাসে একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি অন্তরে থাকে পৃথিবীতে আর কোনো কিছু দরকার হবে না। আমার আল্লাহর ভালোবাসা সবচাইতে মহাব্বত বেশি না কম? বেশি। আল্লাহর ভালোবাসা যার ভিতরে থাকে তার কোনো ভয় থাকে না, তার কোনো টেনশন থাকে না। তবে আল্লাহকে ভালোবাসতে হলে আমার নবীর অনুসরণ করতে হবে, নবীর অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা হওয়া যাবে না, ঠিক কি না? আল্লাহকে যে পাইতে চাই হযরতে কে ভালোবেসে, হযরতে কে ভালোবেসে। বিশ্বকবি কবি নজরুল তিনি বলেছিলেন, আমার দেশের প্রিয় কবি বাংলাদেশের কলিজার টুকরা হৃদয়ে স্পন্দন কবি, তিনি বললেন, আল্লাহকে যদি ভালোবাসো রাসূলের অনুসরণ করো, নবীকে যদি ভালোবাসতে পারো সরাসরি ভালোবাসবেন কে? কোরআনে করিম 12 নম্বর 3 পৃষ্ঠা নম্বর 13 সূরা আল ইমরান আয়াত নম্বর 31 আল্লাহ বলেন, ওয়াল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। জোরে বলুন আল্লাহু আকবার। ইফ ইউ লাভ টু আল্লাহ, তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও, দেন ফলো মি, একমাত্র রাসূলের অনুসরণ করো, আমার নবীকে যদি মানো, আমার নবীকে যদি অনুসরণ করো, সরাসরি আল্লাহ তোমাকে ভালোবাসবে, তোমার জীবনের সব অভাব দূর করে দিবেন কে? রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। সুতরাং 14 ফেব্রুয়ারির দিন আমরা সিদ্ধান্ত নেব,
দুনিয়ার কোনো মানুষকে নয়, প্রেম প্রীতি নয়, বিএফ জিএফ নয়, আমরা একমাত্র ভালোবাসবো আমার আল্লাহকে, দুই নম্বর ভালোবাসবো আমার রসুলকে, একদিন নাকি চব্বিশ ঘন্টা, তিন নম্বর জীবন দিয়ে ভালোবাসবো আমার মা বাপকে, মা বাবার প্রতি ভালোবাসা আছে কি নাই, যাদের অন্তরে মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা যাদের অন্তরে আছে, তারা আছে বাদে যুবক যুবতীদের ভালোবাসা লক্ষ্য করতে পারে না ঠিক কিনা, আমার জীবনকে রক্ষা করেছে আমার আল্লাহ, আমার জীবনকে সবসময় সময় দিয়েছে আমার মা বাপ, জন্মের আগে থেকে যে মা আমার জন্ম সীমাহীন কষ্ট করলো, যে মা আমাকে দীর্ঘ দশ মাস পর্যন্ত পেটে রাখলো, যে মা ডেলিভারির দিন আমার জন্য রক্তাক্ত হয়ে গেল, চোখের পানি ফেলে ফেলতে যে মা নিজের জীবনকে পর্যন্ত বেরিয়ে দিল, শতকরা ২০ পার্সেন্ট মা ডেলিভারির দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মাও আপনার মাও তো সেদিন দুনিয়া থেকে মৃত্যু হয়ে যেত, পৃথিবীতে ডেলিভারির সময় কষ্ট যেটা হয় সেটা সব কষ্ট মিলে ডেলিভারির এক বিন্দু কষ্টের সমান হয় না, আল্লাহ বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا جربنا الله أكبر قرآن الكريم بار نمبر 26 پشت نمبر 2 سورة نم احقاف آيات نمبر 11 لائنم آيات نمبر 12 لائنم بر 11 رقو نمبر 2 আল্লাহ বলেছেন সবচাইতে ভালোবাসো তোমার মা বাপকে, ভালো এহসান করো তোমার মা বাবার প্রতি, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না, ভালো যদি বাস্তব হয় এক নম্বর মা বাপকে ভালোবাসো, মা বাপকে মা বাবার মধ্য দিয়ে বিশেষ করে মা তোমার জীবনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার জন্য যে তিনটা কষ্ট মা করেছে পৃথিবীর কেউ তোমার জন্য সে কষ্ট করবে না রে বন্ধু, তুমি দুনিয়ায় আসার আগে মা তোমাকে ভালোবেসে ফেলেছে, তুমি দুনিয়ায় আসার আগে তোমার আব্বা তোমাকে ভালোবেসে ফেলেছে, তোমার জন্য যত কিছু দরকার তোমার আব্বা তোমার জন্য কষ্ট করেছে, নিজের উদের মধ্যে ঘামের মধ্যে গরমের মধ্যে কষ্ট সহ্য করেছে, সন্তানকে কখনো গরমে সহ্য করতে দেয় না, তার নাম হলো মা, তার নাম হলো বাপ, নিজে বৃষ্টির মধ্যে ভিজেছে সন্তানকে ভিজতে দেয় নাই, তার নাম হলো মা বাপ, আমার বন্ধুগণ মা বাবার ভালোবাসা যদি আপনি এক জায়গায় রাখেন পৃথিবীর সব ভালোবাসা এক জায়গায় রাখলে মা বাবার ভালোবাসার সমান হবে না রে বন্ধু, তোমার মা তোমার জন্য কি ভালোবাসা দিয়েছে, জন্মের আগে থেকে পেটে রাখা অবস্থায় মা গরম কিছু খাইতো না সন্তান কষ্ট পাবে, ঠান্ডা কিছু খাইতো না সন্তানের অসুবিধা হবে, ওই মা দুনিয়া সন্তান দেখানোর পরে মা জননীর কত বাঁচা বাঁচে কত খানা বাঁচা বাঁচে হয়ে গেল, শুধু খানা নয় মায়ের ঘুম পর্যন্ত চলে গেল, মা ঘুম যায় সারাক্ষণ উঠে উঠে থাকায় আমার জাদু কোনো কষ্ট পাচ্ছে কিনা, কোনো বিছানায় প্রসাব করছে কিনা, আমার জাদুর কোনো ঠান্ডা লাগবে কিনা, মা সন্তানকে দুধ খাওয়ানো অবস্থায় ফ্রিজের কোনো কিছু খাইতো না, আমি খাইলে কী হবে আমার কলিজার টুকরা ঠান্ডা লেগে যাবে, মা কত সতর্কতার সহিত আপনাকে বড় করেছে লালন করেছে নিজের বুকের থাকা দুধ দিয়ে, সেই জন্য আল্লাহ বলেন ভালো যদি বাঁচতে হই এক নম্বর তোমার মাকে ভালোবাসো তোমার আব্বাকে ভালোবাসো, আল্লাহর হাবিব বলেছেন ভালোবাসা মোহাব্বতের নজর যদি একবার মায়ের দিকে তাকায় একটা কবুল হজর সওয়াব লিখে দিবেন কে, কয়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি বিনজরে রহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতাম মাবরুরা, কোন ধন্য মায়ের ধন্য সন্তান যদি নিজের মাকে মহব্বতের নজরে একবার তাকায় একটা কবুল হজর সওয়াব হয়ে যাবে, আমার একটা বন্ধু মসজিদের ইমামতি করত, উনি রাত্রে একটা ওয়াজ করে ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে ফজরের নামাজ পড়াইতে হবে, নিজের বাবাকে ড্রাইভ করে দিয়ে আসলেন, ফজরের নামাজ পড়াইতে হবে চলে আসতেছে মা কিন্তু ঘুম, বাবা বলতেছে তোমার আম্মাকে দেখে যাও না,
ছেলে বলতেছে আম্মাকে দেখে লাভ কি হবে, আম্মা তো ঘুম যাচ্ছে, ঘুম ভাঙলে কষ্ট হবে। বাবা বলতেছে হাজারো কষ্ট হবে, তুমি ঘুম ভাঙার দরকার নাই, ঘুমন্ত অবস্থা চেহারাটা দেখে আসো, একটা কবুল হজের সওয়াব তো তোমার আবল্লা ভাই হয়ে যাবে। আমার মা ঘুমাক, ঘুমন্ত অবস্থায় আমি ঘুম যাই না, বিছানা থেকে উঠে উঠে একটু দেখে আসবো, এটা আমার মা, এটা আমার জনম দুঃখিনী, যতবার দেখবেন তত কবুল হজর সওয়াব হয়ে যাবে। সেজন্য আল্লাহর কাছে বারবার দোয়া করি, আমাদের যাদের মা জননী বেঁচে আছে আল্লাহ তুমি হায়াত বাড়াইয়ে দাও, কিছু চাই না, মায়ের চেহারাটা দেখার জন্য সুযোগ বৃদ্ধি করে দাও, প্রতিদিন বারবার দেখবো, বারবার কবুল হজর সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে ভালোবাসতে হলে এক নম্বর আমার আল্লাহকে, দুই নম্বর আমার নবীকে, তিন নম্বর আমার মাকে, চার নম্বর আমার বাবাকে, তারা আমার জীবনের জন্য কষ্ট করলেন। এরপরে পাঁচ নম্বর ভালোবাসতে হবে আপনার স্ত্রীকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা তোমাদের বাম হাত থেকে তোমাদের স্ত্রীকে তৈরি করেছেন এবং তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি দান করলেন কে? কক্সবাজারের মেয়ে, রাজশাহী ছেলে, কক্সবাজারের মেয়ে সারাক্ষণ সুটকি পছন্দ করে, রাজশাহী ছেলে সুটকির গর্ত সহ্য করতে পারে না। এক একজন এক এক দেশের দুইজনের যখন বিবাহ হয়ে গেল, কক্সবাজারের মেয়ে রাজশাহী ছেলের সাথে ভালোবাসা মহাব্বত পয়দা করে দিল কে? রুচি ভিন্ন, জায়গা ভিন্ন, এলাকা ভিন্ন, কিন্তু ভালোবাসা এক করে দিলেন কে? আমার রাসূল বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, স্ত্রীদেরকে এত মহাব্বত করতেন, মায়া করতেন। আমার নবীর বয়স যখন নাকি 25 বছর ছিল, বিবাহ যাকে করছিলেন তার বয়স ছিল খাদিজার বয়স তখন 40 বছর। 40 বছরের একটা বয়স্ক মহিলা আর 25 বছরের একটা যুবক, কি ভালোবাসা তাদের মধ্যে ছিল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার শ্রেষ্ঠ ধনী নয়, সমগ্র পৃথিবীর তৎকালীন যুগের শ্রেষ্ঠ 10 জন ধনী ছিল, পয়সাওয়ালা ছিল। সকল পয়সাওয়ালার মধ্যে মা খাদিজা ছিল 3 নম্বর ধনী। সুবহানাল্লাহ বলেন না। কিরকম পয়সাওয়ালা ছিল রসুলের স্ত্রী মা খাদিজা? বড় ব্যবসায়ী। আল্লাহ নবী খাদিজা, আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরার বয়স যখন নাকি 40, খাদিজা বলতেছেন আমার ব্যবসা বাণিজ্য দেখার জন্য আমার একটা লোক দরকার। তিনি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে লাগলেন বিশ্বস্ত মানুষ কাকে পাওয়া যায়। আজকে যদি বিশ্বস্ত মানুষ ব্যবসাতে বসাতে না পারেন, আপনার ব্যবসার 12টা বাজাইয়া দিবে, ঠিক কিনা? সমস্ত লাভ শেষ হয়ে যাবে। খাদিজা অণুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখতে 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 শেষ পর্যন্ত আমার রসুলকে পেলেন। রসুলের বিশ্বস্ততা, রসুলের আমানতদারিতা, রসুলের সদাকত, তখন কিন্তু আমার নবী অফিসিয়ালি নবী হয় নাই, অফিসিয়ালি নবী হয়েছে নবী 40 বছর বয়সে। খাদিজার সাথে বিবাহ হচ্ছে 25 বছর বয়সে। এমন সময় খাদিজা রাসূলুল্লাহর বিশ্বস্ততা দেখে, রাসূলুল্লাহর পরিশ্রম দেখে আশ্চর্য হয়ে গেলেন। খাদিজা বললেন আমার একটা ব্যবসার ম্যানেজার দরকার, আমার একটা জীবনের ম্যানেজার দরকার, ব্যবসার ম্যানেজার হিসাবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিশ্বস্ত সৎ ব্যক্তি আর পেলাম না। 1 বছর 2 বছর যখন বিশ্বস্ততার সাথে খাদিজার টাকা দিয়ে রসুল ব্যবসা করলেন, এমন বিশ্বাস জমে গেল, খাদিজা বললেন শুধু ব্যবসার ম্যানেজার নয়, আমার জীবনের ম্যানেজারও তোমাকে বানিয়ে দিতে চা। আমার রসুল বলেন প্রেম প্রীতি নয়, চিঠিপত্র নয়, ভালোবাসা নয়, আমার সাথে যদি বিবাহ করতে চাও, আমার মুরব্বী, আমার চাচা আবু তালেব আসে, তার সাথে যোগাযোগ করো।
খাদিজা আবু তালেবের সাথে যোগাযোগ করলেন। আবু তালেব বলতেছে, এই ছেলেটার জন্মের আগে থেকে বাপ মারা গেল, এতিম সন্তান, ছয় মাস আগে বাপ মারা গেল, জন্মের ছয় বছর পরে মা জননী মারা গেল, তার তো কেউ নাই। এমন সময় আমি আবু তালেব তার সব কিছু লালন পালন করতেছি, যদি একটা পয়সাওয়ালা টাকাওয়ালা সম্পদওয়ালা বউ যদি পায়, যৌতুকের কোনো কথা নয়, একটা ভালোবাসার কথা, যদি ভালোবাসা সেখান থেকে পায়, হয়তো আমার ছেলেটা আমার ভাতিজাটা মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা সব কিছু খদিজা থেকে পাবে। সেই আশা নিয়ে খদিজার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করাইয়া দিলেন। মা খদিজাতুল কুবরা, ভালো করে চিন্তা করুন, মা খদিজাতুল কুবরার সাথে রাসূলুল্লাহর যেদিন বিবাহ হলো, খদিজার কুটি কুটি সমস্ত টাকাগুলো আমার নবীর হাতের মধ্যে দিলেন। আজকে থেকে আমার ব্যবসার ম্যানেজারও আপনি, জীবনের ম্যানেজারও আমি, আমার কোনো টাকা দরকার নাই, সব কিছুর মালিক আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার দেশের মহিলারা, আমার বেতন আমি দেব, যেখানে খুশি সেখানে রাখবো, স্বামীকে দেবো কেনা, স্বামীকে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি আপনাকে দিতে বলবো না, দিয়া দেওয়ার নাম হচ্ছে ভালোবাসা, না দিলে জায়েজ আছে, অসুবিধা নেই, আপনারটা আপনি রাখেন, তবে স্বামীর সাথে বিয়াদুরি করিয়েন না, টাকার গরমে পয়সার গরমে স্বামী বেড়া 2000-20,000 টাকা বেতনে চাকরি করেছে, আমি 40,000 টাকা, মশারি তুই টাক, কাজগুলো তুই কর, এমন লোক আছে কি নাই? আপনাদের এলাকায় নাই অবশ্যই, ঠিক আছে, কিন্তু বিভিন্ন জায়গায় স্ত্রী যখন পয়সা কামায় তখন স্বামীকে মানুষ মনে করে না, কি মনে করে না, স্বামীকে মানুষ মনে করে না, স্বামীকে গোলামের মতো ব্যবহার করতে চায়। আমার দাদি ছিল আমার এলাকা থেকে কিছু দূরে একটা দাদি, সে দাদি একদিন বলতেছে, তোর দাদাকে বাজার থেকে বাজার আনতে বল। তা আমার ভাই একটা বলতেছে, কি আনতে বলবো, বলো কসুর শিকড় আনতে বল, কসুর শিকড়। তা আমার দাদি বলতেছে কসুর শিকড়, দাদা বলতেছে কি কসুর শিকড়, না তুই বুঝতেছ না, দাদাও বুঝতেছে না, দাদি বলতেছে লম্বা লম্বা কসুর শিকড় আছে না, ওই শিকড়গুলো আর কি। তো আমার নাতি বলতেছে কসুর লতি নি, দাদি বলতেছে হ্যাঁ লতি, তুই তো লতি বলো না, বল লতি কেমনে বলবো, তোর দাদার নাম তো আব্দুল লতিফ, স্বামীর নাম আব্দুল লতিফ, সেই জন্য স্ত্রী লতি নাম ধরতেছে। কি ভক্তি কি শ্রদ্ধা যে ছিল, আল্লাহ আকবার। আর এখন বিভিন্ন খেলাবে দেখি, এই শেহাবুদ্দিন ওই কলিমুদ্দিন এক গ্লাস পানি দাও তো, বলে কলিমটা কে, বলে আমার হাজব্যান্ড, তুই নাম ধরে বলো কেন, বলে ডিসি ডিজিটাল এস, ডিজিটাল যুগ তো, সেই জন্য স্ত্রী বলে আমার নাম ধরে বলে। আল্লাহ রাসূলের সাথে খাদিজার সাথে যখন বিবাহ হয়ে গেল, মুহাব্বত ভালোবাসা কেমন হয়ে গেল একটু বোঝাচ্ছি। ভালোবাসা কাকে বলা হয় একটু করে চিন্তা করে দেখুন। খাদিজাতুল কুবরার সমস্ত সম্পদ আল্লাহর নবী মনে হয় ডিপিএস করে রেখেছেন, ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন। রাসূল তখন কিন্তু নবী হন নাই, 40 থেকে 25 থেকে 40 15টা বছর আল্লাহর নবী অকাতরে সম্পদগুলো মানব সেবায় বিলীন করে দিয়েছে। কি সেবায়? মানব সেবা। নবী হন নাই অফিসিয়াল, শুধু মানব সেবা করে যাচ্ছে। আমার রাসূলের ঘরে এমন অভাব শুরু হয়ে গেল, বিশ্বের এক নাম্বার মহিলার মধ্যে কোটিপতি মহিলা খাদিজা বলেন বুখারী শরীফের হাদিস, আমি রাসূলুল্লাহকে জামাই নেওয়ার পর থেকে আমার ফেটে আর খানা জুটে নাই, রাসূলের ঘরে লাগাতার 2 মাস পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলত না, আমি খাদিজা উপবাস সহ্য করতে পারতাম না, পানি পান করতাম। রাতের বেলায় যখন আমার নবী ঘরে ঢুকত, ঘরে ঢুকার সময় দরজা একবার খাদিজা বলে ডাক দিত, আমি সাথে সাথে দরজা খুলে দিতাম। আল্লাহর হাবিব বলেন খাদিজা রে ঘুমাও না, রাসূল বলে খাদিজা বলে আল্লাহর কসম আমি কেমনে ঘুমাবো, আমার স্বামী বাহিরে বাহিরে থাকবে, মানব সেবা করবে, দিন প্রচার করবে, আমি ঘুমাইলে দরজায় এসে খাদিজা 3 বার ডাকতে হলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আমার স্বামী এক ডাক ডাকবার দেওয়ার সাথে সাথে আমি যাতে লাব্বাই বলতে পারি, আমি খাদিজা জীবনে কোনোদিন বিছানায় পিঠ লাগাই ঘুমাই নাই, দরজায় হেলান দিয়ে থাকতাম। মা খাদিজা দরজায় হেলান দিতেন, আবার রসুলের জন্য কি ভালোবাসা, খাদিজা নবী ছাড়া কখনো কিছু খেতেন না, নবীজি আসার পরে খাদিজা বিরক্ত করতেন না, বাজার নাই, চাল নাই, রুটি নাই, সবজি নাই, খেজুর নাই, খাদিজা নবীজিকে সুন্দর করে ঘরের মধ্যে আপ্যায়ন করতেন, গানগুলো মুছে দিতেন আর সেবা করতেন। আমার নবীর স্ত্রী খাদিজা বলেন আমাদের অন্তরের ভালোবাসা এমন ছিল, আল্লাহর নবীর নোরানি চেহারা দেখে আমি খাদিজার 2-4 দিন উপবাস থাকলো আমার সমস্ত পেটের কীড়া দূর হয়ে যেত। আমার নবীর চেহারা এত সুন্দর ছিল,
আমি এক মাস না খাওয়ার পরে আমার রাসূলের চেহারা দেখার সাথে সাথে আবি খদিজার সব কিটা মিটাইয়া দিতেন কে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলেওয়ালা সুখে দুঃখে তোমায় সালাম প্যারা হাবিব সাল্লি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলেওয়ালা আল্লাহু আকবার 2005 সালে আমি তখন কিন্তু বিবাহশালী করি নাই, নিয়ত করেছিলাম আগে আল্লাহর ঘর দেখবো, কাবা শরীফ দেখবো, হজ করবো, তারপরে অন্য কথা। আল্লাহর হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন 2005 সালে আমাকে নিয়ে গেলেন সেই কাবা ঘরে। কাবা ঘরের পাশে একটা পাহাড় রয়েছে, যে পাহাড়ের নাম জাবাল নূর বলা হয়, অনেকে চিনেন, হেরা গুহা, যেখানে প্রথম কোরআন শরীফ নাজিল হলো, সেটা কাবা শরীফ থেকে 3 মাইল দূরে। কিন্তু পাহাড়টা নিচ থেকে উঁচু আছে, 3 মাইল উঁচু, সিঁড়ি নাই, উঠার কোনো ব্যবস্থা নাই, পাথরের পাহাড়, একটু করে ছিটকে পেলে পড়ে যেতে হবে। বাংলাদেশ থেকে যদি 5 লক্ষ হাজি যায়, 50 জন সেখানের উপর উঠে না, কারণ উঠার কোনো ইবাদতের কথা নাই। কিন্তু বুখারী শরীফে একটা হাদিস পড়েছিলাম, যে হাদিসের মধ্যে লেখা আছে আমার রসুল সে পাহাড়ের উপরের মধ্যে একটা গর্তের মধ্যে 40 দিন পর্যন্ত ধ্যান করেছিলেন, নবীজি সেখানের মধ্যে নবী হলেন, জিব্রাইল সেখানের মধ্যে ওহী নিয়ে আসলেন, ইকরা বিসমি পতন নিয়ে আসলেন। আমার মনে স্বপ্ন ছিল সেই পাহাড়ের উপর উঠব, দিনের বেলা উঠা যায় না, সীমাহীন গরম পাথর, রাতের 3টার দিকে উঠা শুরু করলাম, সকাল 7টা আগে এসে কানে 5-4 ঘন্টা পরে পাহাড়ের উপরে পৌঁছলাম। আমার নবী যেখানে নামাজ পড়েছিল সেখানে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে দোয়া করলাম, আমার খলিজা পরে দোয়া আসলো। আমি একজন যুবক, এই পাহাড়ে উঠতে 4 ঘন্টা সময় লেগেছে, সকাল 3টা থেকে শুরু করে রাতের দিনের 7টা-8টা পর্যন্ত কত কষ্ট হয়েছে, এখন কিছু কিছু সিঁড়ি করে দিয়েছে, কিন্তু আমার রসুল যখন উঠছিল তখন কোনো সিঁড়ি ছিল না, ওঠার কোনো ব্যবস্থা ছিল না, 3 মাইল উঁচু পাহাড়ের উপর যেখানে আমার নবী নবী হয়েছিলেন। মা খাদিজা দিনে 2 বার রসুলের জন্য সেখানে খাবার নিতে, আমার খলিজা ফিরে দু আসলো, আমি যুবক 4 ঘন্টা লাগলো, একজন মহিলা নবীর ভালোবাসায় স্বামীর প্রেমে দিনে 2 বার কিভাবে পাহাড়ের উপর উঠতো, গোপনে রসুলুল্লাহর জন্য খাবার নিত, কি পরিমাণ স্বামী স্ত্রী ভালোবাসা থাকলে এভাবে করে আল্লাহর নবীর জন্য কষ্ট করেছিলেন। আমি হেরা গুহায় উঠে আমার নবীর চাইতে চিন্তা পড়ে গেল খাদিজার প্রতি, কারণ আমার নবী তো আল্লাহর নবী, স্পেশাল শক্তি ওনার আছে, জান্নাতের 40 জনের পৃথিবীর 400 মানুষের শক্তি নবীর কাছে ছিল, কিন্তু খাদিজা একজন সাধারণ মহিলা, স্বামীর প্রতি কত ভালোবাসা হলে দিনে 2 বার করে 3 মাইল পাহাড়ের উপর উঠে স্বামীকে খানা খাওয়াই আবার চলে আসতো। আল্লাহু আকবার। আর আমার দেশের মহিলারা, স্বামী এখানে আছে যদি বলে বাদ বাড়ি দা, বলে আমার সময় নাই, আই হ্যাভ নো টাইম, স্বামীকে বলে খানা দিতে পারে না, পানি দিতে পারে না, কি ব্যস্ত, কিসের ব্যস্ততা, এক্সট্রা জলসা জি বাংলা, ঠিক কিনা, পারিবারিক সুখ শান্তি বলতে নাই, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রীর স্বামীর কথা শুনে না, দুজন দু টেনশন আছে, এক টেনশন আছে কেমনে আমি আরেকজনের সাথে পরকিয়া পরে পালিয়ে যাব, আরেক টেনশন আছে কেমনে আমি নাইট ক্লাবে বিভিন্ন জায়গায় সময় দেবো বসের সাথে, এরকম টেনশন টেনশন স্বামী আসছে, দুজন দুজনের মধ্যে ভালোবাসা নাই, সেই জন্য মহাব্বত না থাকার কারণে ঘরটা জাহান্নামের টুকরা হয়ে গেল, ঠিক কিনা। নবীজি আর খাদিজা এক জায়গায় বসান, এমন সময় জিব্রাইল এসে হাজির, রাসূলকে সালাম দিলেন, খাদিজা দূরে গেলেন, জিব্রাইল বললে খাদিজার রাসূল এটা কেবল আমার স্ত্রী খাদিজা, জিব্রাইল চোখের পানি ফেলে বলে আল্লাহর কসম আমি জিব্রাইল আশ্চর্য হয়ে গেছি, আজকে আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার জন্য নয়, স্বয়ং আল্লাহ সালাম প্রেরণ করেছে খাদিজার জন্য, নারী জন্ম সার্থক, আল্লাহ সালাম দিচ্ছেন খাদিজাকে, কি দামি মহিলা, আল্লাহু আকবার। কারণ কি, স্বামী কি অন্তর দিয়ে ভালোবাসছেন, স্বামীকে মহব্বত করেছেন কলেজা দিয়ে, আজকে তো আমরা স্বামীর ভালোবাসা জানি না, আমরা গ্রামীণ ব্যাংকের বস, অমুকের বস, অফিসের বস আসলে জীবন দিই, আর স্বামীর সাথে সুন্দর করে কথাও বলি না, কোথায় কোথায় গরম কথা বলি। সেজন্য রসুল 1500 বছর আগে বলে গেলেন, যেই মহিলা স্বামীর সামনে সাজে না, মেহেন্দি দেয় না,
নিজের সাজগুজ করে না, নতুন কাপড় পরে না, যা আছে প্রত্যেকদিন আবার নতুন কাপড় কিনে দিতে হবে এমন নয়, যা আছে তার মধ্যে সুন্দর কাপড় ভালো জিনিসটা স্বামীর সামনে উপস্থাপন করে না, সেই মহিলা জাহান্নামী। কারণ স্বামীর সামনে যদি সেরকম না করে সে অন্যদিকে মন যাবে। ইসলাম কি সুন্দর ব্যালেন্স ধর্ম। রসুল্লাহকে একজন দাওয়াত দিতে গেলেন, হুজুর আসেন আমার করে দাওয়াত। রসুল বলেছেন আমার স্ত্রীকে একটু দাওয়াত দাও না। তখন আয়েশা ছিল, উনি আর কি স্ত্রী ফাগল বলে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে আসতে হবে। সে দুই স্ত্রী থেকে জিজ্ঞাসা করে গেল, স্ত্রী বলতেছে আমার করে খাবার কম, রসুলকে একা আসতে বলো। রসুলকে এসে বলতেছে আবার বলো, আপনাকে একা যেতে বলছে। নবী বলছে আমি আমার স্ত্রী আয়েশা ছাড়া তোমার করে বেড়াইতে যাবো না। উনি আবার কি বলতেছে, স্ত্রী রসুল তো স্ত্রী ছাড়া আসবে না। বলে নবীকে একবার আসতে বলো না একা। আল্লাহর নবীকে তৃতীয়বার যাওয়ার পর রসুল দাঁড়িয়ে বলে, আল্লাহ আল্লাহর কসম আমি তোমার ঘরে আমার স্ত্রী ছাড়া বেড়াইতে যাবো না। আয়েশাকে নিয়ে রসুল বেড়াইতে গেলেন। আপনারা তো যান না কোনোদিন স্ত্রীকে নিয়ে, সবসময় নিজে খান বিরিয়ানি ফুলো খুরমো, সবসময় নিজেরা কি আইটেমের খাবার খায়, আর ঘরের মধ্যে সব বাজে খাবার অখাবার কুখাবার দেয়। স্ত্রীকে কোনোদিন ভালো খাবার দেওয়ার কোনোদিন আমাদের অন্তর থাকে না, কারণ আমরা তো নিজেরা পাচ্ছি, মেজবান খাচ্ছি, ফাটিয়া খাচ্ছি, দুরুস খাচ্ছি, কত কিছু খাচ্ছি, সেজন্য স্ত্রী খবর নাই। রসুল কিন্তু স্ত্রীকে সাথে বসালেন। আল্লাহ নবী বলছেন ছাগলের রান টানো, যেখানে আয়েশা টানতেন সেখানে আবার রসুল টানতেন, হাড্ডির মধ্যে যেখানে চাপ দিতেন রসুল আয়েশা সেখানে আবার রসুল চাপ দিতেন, এমনকি গ্লাসের মধ্যে যেখানে স্ত্রী মুখ লাগালেন সেখানে আয়েশার মুখের পরে রসুলুল্লাহ মুখ লাগালেন। এগুলো হচ্ছে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, জান্নাতি ভালোবাসা। এগুলো নাই আজকে মানুষ ছেলেরা যেমন নাকি সিপ খেয়ে লু জুস খেয়ে বিভিন্ন খাওয়ার পরে কি বলে ভাত খেতে ইচ্ছে না, কারণ কি খেয়েছে আজেবাজে খাদ্য খেয়ে। আজেবাজে খাদ্য খাওয়ার পরে যেমন আসল খাবার রুচি থাকে না, আজু আজু ভালোবাসায় জীবন নষ্ট করে আসল স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে আমাদের অন্তর নাই। কিনা বলেন রাসূলের সুন্নাত অনুযায়ী ভালোবাসুন। যেদিন আল্লাহর নবীর স্ত্রী খাদিজা মারা গেল, ঐ রে রসুল কান্দা পাগল হয়ে গেলেন নবীর স্ত্রীর জন্য। রাসূলুল্লাহ শুধু খাদিজা খাদিজা বলে কান্না করতেছে। আমার রসুল যখন সীমাহীন কান্না করেন, আল্লাহ বলেন নবীরে আপনার মা নাই আপনাকে সান্ত্বনা দিবে, বাপ নাই সান্ত্বনা দিবে, এই খাদিজার স্ত্রী মৃত্যুর পরে আমাকে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার বেদনা বোনার জন্য রসুলুল্লাহকে জমিন থেকে আরশ আজমে নিয়ে গেলে। আরশে ফালক সাইরো কি রব সে মুলাকাত কি নূর সে নূর মিল গিয়া জব ওয়াসত মে পর্দা নথি, নূর না লালো নূর না লালো। রসুলুল্লাহর মেয়ারাজের কয়েকটি কারণ, একটি কারণ ছিল খাদিজার বিয়োগ। খাদিজা যখন মারা গেল আমার নবী পাগলের মতো হয়ে গেল, খাদিজা খাদিজা বলে কান্না করতেছেন। নবীজি বলেছেন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামীর অন্তর থেকে যদি চোখের পানি আসে খাদিজা বলা মনে করতে হবে স্ত্রীটা জান্নাতি। স্বামী রাজি ছিল, বউ মারা গেছে, জামাই কবর উপর বাতাস করতেছে ফাঁকা দিয়ে, লোকেরা বলতেছে তুমি তো বউকে মনে হয় বেশি ভালোবাসতা কবর বাতাস করতে, বলেন তো না শুনেছি কবর না শুকনো পর্যন্ত আরেকটা বিয়ে করা যায় না, সেই জন্য কবরটা শুকাই দিচ্ছি আরেকটা বিয়ে করার জন্য। এটা হচ্ছে আমাদের ভালোবাসা। রাসূলের ভালোবাসা ছিল খাঁটি ভালোবাসা। সুতরাং আসুন, ভালো যদি বাস্তব হয় আল্লাহকে বাসুন, ভালো যদি বাস্তব হয় নবীকে বাসুন, ভালো যদি বাস্তব হয় মাকে বাসুন, ভালো যদি বাস্তব হয় আব্বাকে ভালোবাসুন। পাঁচ নম্বর ভালোবাসতে হবে নিজের স্ত্রীকে, নিজের ঘরটাকে সাজান। ছয় নম্বর ভালোবাসতে হবে নিজের সন্তানদেরকে, কলিজার টুকরা সন্তানদেরকে সমৃদ্ধ হয়ে। আপনি বড় বড় ইঞ্জিনিয়ার বড় ডাক্তার সবখানে সময় দেন, সন্তানের জন্য সময় দেন না, এটা কিন্তু খুব কুলক্ষ। আপনার সময়ের কিছু অংশ আপনার কলিজার টুকরা সন্তানকে দিতে হবে, সন্তানের খাবারের যত্ন নিতে হবে, সন্তানের লেখাপড়ার যত্ন নিতে হবে। না হয় আপনি অনেক বড় হয়েছেন, আপনার সন্তান কিন্তু বড় হবে না। আপনি বড় হওয়ার পিছনে যেমন আপনার মা বাবার অবদান রয়েছে, আপনার সন্তানকে মানুষ করতে গেলে তাদেরকে সময় দিতে হবে, বিভিন্ন ঘোরাফেরা জমা তাদেরকে নিয়ে যাবেন, আব্বু চলো আমার সাথে চলো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে সবকালে নিয়ে যেতেন, সেজন্য আল্লাহ বলেন একথা বলেন। সুতরাং আসুন
আমরা ভালোবাসবো ছয়টা জিনিসকে, এক নম্বর আল্লাহ, দুই নম্বর রাসূল, তিন নম্বর মা, চার নম্বর বাবা, পাঁচ নম্বর স্ত্রী, ছয় নম্বর সন্তান, পরিবার টুকরো সন্তানদেরকে, সাত নম্বর আপন জনসাধারণকে। এগুলো যদি ভালোবাসে আর কি আজেবাজে ভালোবাসা দরকার হয়? চোদ্দই ফেব্রুয়ারি একটা দিন ভালোবাসা আমার দরকার নয়, আমার ভালোবাসা 365 দিন হবে, আমার ভালোবাসা 24 ঘন্টা হবে, আমার ভালোবাসা প্রতি মুহূর্ত হবে। জান্নাতি ভালোবাসা নাকি জাহান্নামি ভালোবাসা? আর চোদ্দই ফেব্রুয়ারি যারা করে তারা একদিনে শেষ, আত্মহত্যা যারা করে তারা অধিকাংশ চোদ্দই ফেব্রুয়ারি গোষ্ঠী, ঠিক কিনা বলেন? হিসাব করে দেখেন পৃথিবীতে 40 সেকেন্ডে একজন একজন মানুষ মারা যায় আত্মহত্যায়, অধিকাংশ মানুষ খ্রিস্টান, ইহুদি, কাফের, বেঈমানরা। মুসলমান যারা মারা যায় তারাও নাস্তিক, বেঈমান, আল্লাহ দুশ্মনরা মারা যায়। কোনো ইমানদার আত্মহত্যা করে মারা যেতে পারে না, কারণ ইমানদার ভালোবাসা আল্লাহকে, আল্লাহ আমাকে যা করে তা আমি অবশ্য মেনে নিব। আপনি একা কি দীর্ঘদিন পর্যন্ত একা কৃত্য বরণ করতেছেন, আত্মহত্যা কেন করেন? প্রয়োজন বিয়ে করেন, রসুল বলেছেন 60 বছরে করেন, 90 বছরে করেন। আমাদের দেশে মা যখন মারা যায়, ছেলেদের 60 বছর হয়, বাপ যখন বিয়ে করতে চায়, ছেলেরা বলছে দেখছো আমার আব্বা বুড়াকালে কি শয়তান হয়েছে। আসলে শয়তান নয়, ইসলাম বলেছে না, আসলে তার বাপ বুজুর্গ, তখন বাবাকে বিয়ে করাইলেন। এটা হচ্ছে হাদিস, হাদিস শোনাচ্ছি। মা মারা গেছে, আপনি বাবাকে খুশি করার জন্য বিয়ে করাইলেন। বাপ মারা গেছে, মাকে খুশি করার জন্য আরেকটা স্বামী এনে, কোনো অসুবিধা নাই। তারপরও পরকীয়াতে জড়ি হওয়া যাবে না, আত্মহত্যা করা যাবে না, পাপ করা যাবে না, সুন্দরভাবে নেকের মধ্যে আপনার সমাজকে থাকতে হবে ইনশাআল্লাহ।